সৌদি আরবে এবারের হজে অংশ নেবেন তিরিশ লাখেরও বেশি মুসল্লি যাদের অধিকাংশই আসবেন বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে আর দেশটিতে বসবাসতদের মধ্যে যারা হজে যাওয়ার অনুমতিপত্র পেয়েছেন শুধুমাত্র তারাই হজে অংশ নিতে পারবেন অনুমতি ছাড়া স্থানীয়রা হজে গেলে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় হজ আল্লাহর জন্য করবো এটা আমরা সোরা পথে বা দুই নম্বরভাবে যেন আমরা না যাই এটার জন্য আমরা সকল বাংলাদেশের জন্য সতর্ক থাকি প্রবাসী হোক যে কোনো দেশের লোক হজে যাবেন না নিবন্ধন ব্যতীত গেলে জরিমানা গুনতে হবে এবং আইন অনুক ব্যবস্থা নেবে সৌদি সরকার হজ মন্ত্রণালয় বলছে চলতি মাসে সতেরো তারিখের আগে অনলাইনে হজ পারমিটের সময়সীমা শেষ হয়েছে এবছর আর নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না বেআইনি পথে হজে গেলে গুনতে হবে দশ হাজার রিয়েল জরিমানা পাশাপাশি কোনো গাড়ি চালক এমন কাজের সঙ্গে যুক্ত থাকলে তাকে পঞ্চাশ হাজার রিয়েল সহ ছ মাসে কারাদণ্ড ভোগ করতে হবে চলতি বছর হজ করতে জন প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে খরচ পড়ছে ন হাজার থেকে বারো হাজার রিয়েল স্থানীয়রা হজে যাওয়ার সুযোগ পাবেন দশে জুনের পর থেকে হজের সময় সাথে রাখতে হবে স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্র শারীরিক সমস্যা থাকলে হজ অংশ নিতে পারবে না বলেও জানিয়েছেন হজ ও ওমরা মন্ত্রণালয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় এখন সৌদি আরব